হচ্ছে মঙ্গলবার, এখন অলমোস্ট 11টা বাজে। কালকে আমি আমার ব্লগটা পোস্ট করতে পারিনি, একটু নেটের প্রবলেম ছিল, সেই কারণে ব্লগটা আমি একদম পোস্ট করতে পারিনি। এখন আমি সকাল সকাল বাড়িতে মোটামুটি কাজকর্ম ছেড়ে এখন বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি একটু বাপের বাড়িতে। অ্যাকচুয়ালি মঙ্গলবার করে বাপের বাড়িতেই যাই, ওখানে মঙ্গলবার করে ক্লাস থাকে তো প্রথমত, আর দ্বিতীয়ত হচ্ছে যে সকাল থেকে সকালবেলা আমি অ্যাকচুয়ালি মঙ্গলবার করে ওই হনুমানজির পুজো করি। তো হনুমানজির পুজো করি যেহেতু, তো বিয়ের আগে থেকেই পুজোটা করি। এবার তো বিয়ের পরে আমার বাড়িতেও ঠাকুর আছে, কিন্তু ওই বাড়িতে আর সব নিরামিষের ব্যাপার স্যাপার, তো ক্লাস করাতেই যখন আসি তাই আমি এখানেই মঙ্গলবার করে সকালে চলে আসি, এখানে ক্লাস ক্লাস করাই, করিয়ে এখানেই পুজো করি, সবই এখানে করি। তাই মঙ্গলবার করে আমি এখানে চলে আসি, তাই প্রতি মঙ্গলবার তোমরা আমাকে এখানেই দেখতে পাবে। আমি চলে এসেছি আমার বাপের বাড়িতে, দেখেছ পিছনে আমার বাপের বাড়ি। চলো তাহলে পরে কথা হচ্ছে, ঠিক আছে এখন আমি ঢুকি। এক্ষুনি গাছ দেখালাম, গাছে কত ফুল ফুটেছে, এবার দেখুন আমার মায়ের আজকে 26খানা জবা ফুটেছে, 26টা, বুঝলেন? এবার দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে, এগুলো তো এমনি ফুল, এগুলো না, একটা দুটো তিনটে, একরকমের গেল এটা, একরকম পঞ্চমুখী, তিনটে গেল, চারটে, পাঁচটা, ছটা গেল, পিঙ্ক কালারের হালকা, ছটা, সাতটা, আটটা গেল, এটা আরেক রকমের, নয়, দশ, এগারো, বারো, তেরো হলো, ওই দেখুন আরেকটা ইট রয়ে গেছে, তেরো, একটা গেল চোদ্দ, আচ্ছা এবার এটা লাল নি চোদ্দ, এটা আরেক রকমের, পনেরো, ষোলো, সতেরোটা গেল, এটা আরেক রকমের থোকা, পিঙ্ক কালারের, সতেরো, একটা আঠেরো, এটা একটা ছোট জবা, আঠেরো, এটা একটা উনিশ, এটা আবার অন্য জবা, কুড়ি, একুশ, বাইশ, তেইশ, চব্বিশ, পঁচিশ, এই গেল ছাব্বিশ, দেখেছেন? আর আর লাগে বলুন, আলাদা করে ফুল কিনতে লাগে? তাও তো কত ফোটেনি, হলুদ জবা ফোটেনি, বড় পাঁচ পাতার জবা ফোটেনি, তারপরে আপনার একটা ঝুমকো জবা আছে লাল রঙের সেটা ফোটেনি, একটা বেগুনি জবা আছে সেটা ফোটেনি, ওগুলো ফুটলে নিশ্চয়ই দেখাবো। এবার তাহলে চট করে পুজোটা দিয়ে নি, এই হচ্ছে আমার মায়ের ঠাকুর ঘর, চট করে পুজোটা দিয়ে নি। আজকে জানেন আমার একটা জিনিস এসছে, কোথা থেকে বলুন তো? নাইকা থেকে। অ্যাকচুয়ালি নাইকাতে অর্ডার দিয়েছিলাম, আমার কাজলটা না শেষ হয়ে গেছে, মানে শেষ হয়ে গেছে, পুরোপুরি শেষ হয়নি বাট শেষ হয়ে এসছে আর কি। তো নাইকাতে দুটো প্রোডাক্ট অর্ডার দিয়েছিলাম, একটু জাস্ট একটু আগেই আসলো, আপনাদেরকে দেখাই, তারা এখনো ওপেনও করিনি, এই যে দেখুন সত্য এসছে নাইকাতে, দেখছেন নাইকা থেকে এসছে, ওপেন করিনি, এখনো খুলিনি আর কি, বললাম যে খুলি, খুলতে খুলতে আপনাদেরও দেখাই। আপনারা কি কেউ নাইকা থেকে প্রোডাক্ট ইউজ করেছেন? আমি আজকে ফার্স্ট টাইম নিলাম, আমি ইউজ করিনি ন্যাচারালি, এতদিন কোনোদিন ইউজ করিনি এর আগে নাইকা থেকে প্রোডাক্ট। আমার বোন ইউজ করে, তো ও আমাকে বলছিল যে এই জিনিসটি খুব ভালো, অনেকদিন আগেই বলেছিল,
এবার আমি ওর থেকে নাইকা দু চারটে জিনিস ইউজ মানে ওর থেকে আর কি নিয়ে ইউজ করেছি, তো দেখলাম কি না ভালো প্রোডাক্টগুলো বেশ। আর সত্যি যেটা সব থেকে ভালো মানে ওরা খুব তাড়াতাড়ি ডেলিভারি দিল, খুব তাড়াতাড়ি। আমি সানডে বুক করেছি, আজকে দেখুন টিউজডে, ওরা আজকেই কিন্তু আমাকে ডেলিভারি দিয়ে দিয়েছে। জানি না কিন্তু এখনো ঠিকঠাক এসছে কিনা, মানে আমি আমি যেগুলো অর্ডার করেছি ঠিক সেইগুলোই এসছে কিনা আমি জানি না। ভাবলাম আপনাদের সামনেই দেখি তারপরে ঠিকঠাক এসছে কি আসেনি। ভালো প্যাকেজিং করেছে কিন্তু, এই দেখুন দুটো প্রোডাক্ট কিনেছি, এটা একটা কিনেছি বিবি নাইকা, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে স্কিন জেনাসের SPF 30 ওয়ান ক্রিম, একটা টাইপ অফ আপনার কি বলবো নর্মাল ক্রিম, বিবি ক্রিম, তো খুব ভালো এটা। এই যে এই দেখো, ঠিক আছে, এটা একটা নিয়েছি, আর একটা নিয়েছি কাজল, সরি লাইনার। এই যে এইটা তো ঠিক এসছে, এখন এটা ঠিকঠাক এসছে কিনা। উইঙ্কড লাইনার দেখেছেন, দেখতে পাচ্ছেন নাইকার উইঙ্কড লাইনার। উইঙ্কড লাইনারটা খুব ভালো, মনে থেকে ইউজ করেছিলাম। এই যে দেখুন শেপটা এরকম, দেখতে পাচ্ছেন এই যে শেপটা বাঁকা। দ্যাট মিন্স আমি যখন লাইনারটা পরবো, তো আমি যখন লাইনারটা পরবো আমার লাইনারটা আপনি আপনি এরকম করা যাবে, উইঙ্ক করা যাবে আর কি, সাইড দিয়ে আমাকে আলাদা করে করতে হবে না। তো ভালো, থ্যাংক ইউ, ঠিকঠাক জিনিস এসছে, ফার্স্ট টাইম নিলাম তো, ভুলভাল আসলে মনটা খারাপ হয়ে যায়। ভালোই হয়েছে বলো, ঠিকঠাকই এসছে, তাই জন্য বেশ ব্যাপারটা ভালো হলো আর কি, মজা পেয়েছি খুব। আপনারা কে কে সব নেন বলুন তো নাইকা থেকে, জিনিসপত্র কিন্তু খুব ভালো। যদি কেউ না নিয়ে থাকেন তো নাইকা থেকে প্রোডাক্ট ইউজ করতে পারেন, নাইকার প্রোডাক্ট খুব ভালো। মানে আমি ইউজ করেছি আজকে, ফার্স্ট টাইম নিলাম তো সব কিছুই ভালো দেখলাম, প্যাকেজিং ভালো, এভরিথিং সবই ভালো। বিল ইচ্ছে আবার আলাদা করে বিলও দিয়েছে নাইকা থেকে। এনিওয়েজ স্নান করিনি এখনো, স্নান করবো, তারপরে পুজো দেবো। সকাল থেকে না খাওয়া, কারণ মঙ্গলবার করে আমি না খেয়েই থাকি, পুজো করি যেহেতু, একটু আগেই আপনাদেরকে বললাম, তো আবার পরে কথা বলছি তাহলে। দেখেন তো সমস্ত কিছু করে ফেললাম, এখন সময় হয়ে গেছে, কথা বলুন তো। ওই যে দেখা যাচ্ছে 5টা বাজতে যায় অলমোস্ট, এখন আমি যাই।
আর নিচে অনেক কাজ আছে। কি কাজ বলুন তো? কাজ হলো গিয়ে প্রচন্ড মশা, ঠিক আছে? তো মশার ধূপ জ্বালানোর জন্য আমি এখন নিচে যাচ্ছি। মশার ধূপ কি বলুন তো? দেখবেন এই হচ্ছে মশার ধূপ। বাচ্চারা আসে তো, মশার জন্য আমাকে এগুলো জ্বালাতেই হয়, মানে না একদম থাকা যায় না, একদম মশার উৎপাত না, আপনি কিচ্ছু করতে পারবেন না। সেই কারণে বাধ্য হয়ে মশার এগুলোকে আমাকে জ্বালাতে হয়, বুঝতে পেরেছেন? এখন করছি, সেই কাজটাই করতে এসছি নিচে, কারণ যত স্টুডেন্টরা যারা যারাই ঢুকতে থাকবে না, মশাগুলো ঠিক তাদের তাদের সাথে ঢুকবে, উপরে তাহলে একদম বসাই যাবে না, এমন অবস্থা হয়ে যায়, জানেন না তো কি বলবো আর। তাই জন্য আমি এখন মশার ধূপ ধরাবো। একটা বাটি এখানে আমার রাখা থাকে অল টাইম, সেই মশার ধূপ ধরাতে এসছি এখন। আপাতত মশার ধূপটা ধরাই, এটা দেখি এখানে সেট করা যায় কি না। আমি এখন বুঝতে পারছি না মশার জ্বালা, একদম মশা এখানে বুঝবে কি। তো মশার উৎপাত হলে মানুষ কোনো কাজ করতে পারে বলুন তো? কেউ আসবে? মশার দুটো ধরিয়ে নি আমারে। এই যে দেখুন মশার ধূপ ধরিয়ে দিয়েছি, দেখতে পেলেন? এই যে ধূপ ধরিয়ে দিয়েছি, এবার একটু মশার উৎপাত কমবে, বুঝতে পারলেন? মশার ধূপ ধরিয়ে দিয়েছি। ওকে গাইস, তো আমি এখন আবার উপরে চলে যাচ্ছি। এক্ষুনি সবাই ক্লাস করতে চলে আসবে, বুঝতেই তো পারছেন। উপরে উঠে যাচ্ছি, আমি ক্লাসে বসবো, এক্ষুনি স্যার চলে আসবেন, তো আমি এখন ক্লাস করাবো, ক্লাস করিয়ে পরে আমি বাড়ি চলে যাব রাত্রে। তো আজকে আপনাদের সাথে আর বকবক করছি না, আমি এখানে স্টপ করছি। এরকম আমার একটা ফটো দেখেছেন একবার বসন্ত উৎসবের ছবি, এটা পয়লা মার্চ 2018, এটা 2018 বসন্ত উৎসবের ছবি আমার। তো আমি এবার ল্যাপটপ অফ করছি, কেন কি আমাকে এখন ক্লাস করাতে হবে। আর সব থেকে বড় কথা হচ্ছে পরপর দুটো ব্লগ একসাথে যাবে, কেন কি আমি আগের দিনে একটা পোস্ট করতে পারিনি, আমার নেটে প্রবলেম করছিল, তো দুখানা ব্লগ একসাথে যাবে। আর অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর আমি নাইকা থেকে যে প্রোডাক্টগুলো কিনেছি, আমি চেষ্টা করবো সেই প্রোডাক্টগুলো লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার জন্য, ঠিক আছে? সবাই ভালো থেকো, লাভ ইউ। মঙ্গলবারটা এরকমই দেখতে দেখতে হুট করে কেটে যায়। এখন তাহলে ক্লাস করাই, দেখা হবে তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য টাটা, বাই।
বাই।